তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জানি, তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জানি, তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জানি, তোমার প্রেম বিরহে আজ, তোমার প্রেম বিরহে আজ, দুনিয়া হলো উজালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 তুমি এসে কুচে গেলো আধার ধরার নিকষ কালো, তুমি এসে কুচে গেলো আধার ধরার নিকষ কালো, ফুটিলো কত রঙিন ফুল, ফুটিলো কত রঙিন ফুল, দুনিয়া হলো উজালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 তুমি দুঃখের পরম বন্ধু, তুমি নিশের দয়ার সিন্ধু, তুমি দুঃখের পরম বন্ধু, তুমি নিশের দয়ার সিন্ধু, তোমারই প্রেম বিরহে আজ, তোমারই প্রেম বিরহে আজ, হলো উজালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জানি, তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জানি, চপিলে তোমার মধুর নামে, চপিলে তোমার মধুর নামে, মিটে যায় মনের জ্বালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া হাবিবুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি মাঝে হলো প্রেম মমতা,
আল্লাহর সেরা উপমা হয় না কবো মায়ের সাথে অন্য কারোর তুলনা। আল্লাহর সেরা উপমা হয় না কবো মায়ের সাথে, হয় না কবো মায়ের সাথে অন্য কারোর তুলনা। মার পরশে যায় গো মুছে, মার পরশে যায় গো মুছে সকল বেদনা যত। চাঁদকে বলে তুমি সুন্দর না আমার মায়ের মতো, গোলাপকে বলে তুমি মিষ্টি না আমার মায়ের মতো। আমি চাঁদকে বলে তুমি সুন্দর না আমার মায়ের মতো, গোলাপকে বলে তুমি মিষ্টি না আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো। হীরা নাকি সোনা সবচেয়ে দামি, সারা কর করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি সোনা সবচেয়ে দামি, সারা কর করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল। মার পরশে সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, ভালো করে শোনো আওয়াজ কোথায় দিতে হবে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী, আমি বলবো তোমরা বলবে কামলিওয়ালা রে, কি বলবে জোরে বলো, সে দয়ার নবী মায়ার নবী,
দেখবো কার গলায় কত জোর আছে। মাত্র দুজনকে নেবো আমি, এই দুজনকে দামি উপহার করা হবে। কোন দুজন আজকে সেই দামি উপহার কাল থেকে পাবে চেক করে নেবো একবার। ঠিক আছে, রেডি সবাই? সবাই দেখে এক আওয়াজ। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে যে দয়ার নবী মায়ার নবী। বাপ রে বাপ, এত জোরে জোরে আর একটু জোরে হবে তো? এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, দয়ার নবী মায়ার নবী। আর জোরে দয়ার নবী মায়ার নবী, সবাই মিলে দয়ার নবী মায়ার নবী, সবাই মিলে বলতে হবে জোরে জোরে আওয়াজ দিয়ে, এক আওয়াজে গাইতে হবে সবাই মিলে, কারণ কারণ যেন বন্ধ না থাকে, এক আওয়াজে গাইবো। ঠিক আছে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী। এইগুলো খুব ভালো, তবে পেছনের বাচ্চাগুলোকে আওয়াজ দিচ্ছে না, ওরা নেবে না। তবে কোচি উপহার যখন আমি এদের দেবো, যারা পেছনে আছে তাদের কিন্তু আফসোস হবে, আমি কেন সামনে গেলাম? অনেক দামি উপহার, অনেক দামি উপহার আমি একটা এদেরকে দিতে চলেছি। যদি তোমরা না নিতে চাও আমার কোনো আপত্তি নেই, যারা নিতে চাও তারা এদের সঙ্গে জয়েন করো, সামনের দিকে চলে আসতে হবে। আর একবার হবে জোরে জোরে আওয়াজ দিয়ে গাইবে। আর এই তোমার ভাইরা এই বাচ্চাগুলোকে একটু তুলে নেবে, পেছনে কিন্তু ক্যামেরা ঘোরাবে না, শুধু বাচ্চাদের দিকে ঘোরাও। ঠিক আছে, একটু বাচ্চাদের দিকে এদেরকে একটু তুলে নিও। আজকে দক্ষিণ কালিয়ানির বাচ্চাগুলো ইউটিউবে যাবে, তাই না? সবাই দেখবে, সারা পশ্চিমবাংলা দেখবে এদেরকে। জোরে জোরে হবে, দেখি। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী। আর জোরে দয়ার নবী মায়ার নবী, সবাই মিলে দয়ার নবী মায়ার নবী, কামলি বানারে, সে দয়ার নবী মায়ার নবী, কামলি বানারে, কামলি বানারে নবী, কামলি বানারে, কামলি বানারে নবী, কামলি বানারে, সে দয়ার নবী মায়ার নবী। আর জোরে দয়ার নবী মায়ার নবী, কামলি বানারে, আর জোরে দয়ার নবী মায়ার নবী, কামলি বানারে। মাশাআল্লাহ, উপহারটা কি দেবো একটা কলির পরে বলবো। ঠিক আছে, এখন বলবো না উপহারটা, আরেকবার আওয়াজ দেবো তারপর উপহারটা বলবো। চলো পরের কবি দে, পরের কবি কবি দিচ্ছে। আজ পাপে ভরা ছিল দ্বারা কালো দাদারে, তারা গমনে গেল ভবন আলোতে ভরে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে হবে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজ পাপে ভরা ছিল দ্বারা কালো আঁধারে, তারা গমনে গেল ভবন আলোতে ভরে। আজ পাপে ভরা ছিল দ্বারা কালো আঁধারে, তারা গমনে গেল ভবন আলোতে ভরে। যে দেখে তারে প্রেমে পড়ে রূপের বাহারে, যে দেখে তারে প্রেমে পড়ে রূপের বাহারে, দয়ার নবী মায়ার নবী। আর জোরে দয়ার নবী মায়ার নবী, সবাই মিলে দয়ার নবী মায়ার নবী, কামলি বানারে, সে দয়ার নবী মায়ার নবী, কামলি বানারে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী। আর জোরে দয়ার নবী মায়ার নবী। তোরা কি মাঠে খাটিস নাকি বাবা? তোরা চাষবাস করিস? গরমে আমাদের কলজে কানা হয়ে যাচ্ছে, আর ওরা হা হা করে চিল্লিয়ে যাচ্ছে, তোদের কিচ্ছু হয় না বাবা? আচ্ছা, উপহারটা এবার আমি তোমাদের বলি, বলার পর আওয়াজটা আরো বাড়বে।
আশা করি উপহার, উপহারটা যতক্ষণ না তোমাদের বলবো আওয়াজ বাড়বে না। দুজনকে নেবো এখান থেকে, কজন দুজনকে নেবো, এই দুজনকে উপহার দেবো। উপহারটা কি শুনবে? তোমরা বুড়িমা গজল শুনেছো আমার? সবাই শুনেছো? নবীর স্টেজে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলে, আমি নবীর স্টেজে দাঁড়িয়ে যেটা বলবো সেটা সত্য বলবো, ঠিক আছে? আজকে তোমাদের জন্য ব্যাগের মধ্যে করে বুড়িমাকে নিয়ে এসেছি। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করব। কি উপহার? বিশ্বাস হচ্ছে কি? এরা বিশ্বাস কেন? ব্যাগের মধ্যে আবার বুড়ি ঢোকে নাকি? বলে ব্যাগের মধ্যে সাপ ঢোকে, বুড়ি কি করে ঢোকবে, তাই না? এরকম মনে হচ্ছে। তবে সত্য কথা বলছি, ব্যাগের মধ্যে করে আমি বুড়িমাকে নিয়ে এসেছি। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। এবার দেখি আওয়াজ জোরে হয় কি আসতে হয়, ঠিক আছে? সে দয়ারে নবী, মায়ারে নবী, একবার যদি হাত তুলে আওয়াজ দাও আরো সুন্দর লাগবে বাবা, আরো দেখতে ভালো লাগবে, ক্যামেরা তোমাদের দিকে ঘোরাবে, হাত উঁচু করবে। যার জামা ছেড়ে হাত তোলা দরকার নেই, যার জামা ভালো সে হাত তুলে নবীকে খুশি করার জন্য আওয়াজ দেবে। সে দয়ারে নবী, মায়ারে নবী, আরো জোরে দয়ারে নবী, মায়ারে নবী, সবাই মিলে দয়ারে নবী, মায়ারে নবী, কামনি বানারে। সে দয়ারে নবী, মায়ারে নবী, কামনি বানারে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে। সে দয়ারে নবী, মায়ারে নবী, আরো জোরে দয়ারে নবী, মায়ারে নবী, কামনি বানারে। যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কারোর সুখের আহার, কারোর চোখের কাজল। জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে সুবহানাল্লাহ। যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কারোর সুখের আহার, কারোর চোখের কাজল। যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কারোর সুখের আহার, কারোর চোখের কাজল। যার কল্পনাতে যাই গো ভেসে প্রেমের সাগরে, যার কল্পনাতে যাই গো ভেসে প্রেমের সাগরে, সে দয়ার নবী, মায়ার নবী, আরো জোরে দয়ার নবী, মায়ার নবী, কামনি বানারে। সে দয়ার নবী, মায়ার নবী, কামনি বানারে। এই মনের ঘরে আপন ঘরে রেখেছি যারে, এই মনের ঘরে আপন ঘরে রেখেছি যারে। সে দয়ার নবী, মায়ার নবী, আরো জোরে দয়ার নবী, মায়ার নবী, নাসির ভাই এখান থেকে বলো তো কে সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছে? আমাকে আমি উড়ে উড়ে যেতাম চলে সোনার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ, লাস্ট ছন্দ, ঠিক আছে? দেখো, কোদাতি তো যদি পাখির মতো আমাকে ডানা, আমি উড়ে উড়ে যেতাম চলে সোনার মদিনা। কোদাতি তো যদি পাখির মতো আমাকে ডানা, আমি উড়ে উড়ে যেতাম চলে সোনার মদিনা। যাকে দেখতে বেঙ্গল, যাকে দেখতে বেঙ্গল কাঁদে এমন একটু নজরে, যাকে দেখতে বেঙ্গল কাঁদে এমন একটু নজরে, মায়ার নবী, আরো জোরে দয়ার নবী, মায়ার নবী, সবাই মিলে দয়ার নবী, মায়ার নবী, কামনি বানারে। এই মনের ঘরে আপন ঘরে রেখেছি যারে, এই মনের ঘরে আপন ঘরে রেখেছি যারে। সে দয়ার নবী, মায়ার নবী, সে দয়ার নবী, মায়ার নবী, কামনি বানারে। আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি ভাই। তুমি একটা ধরো, ধরো কোনটা বলো, কোন ওই ওই গেঞ্জি ও তোমার হাত দিয়ে নাও তো, সত্যি কথা বলো, তুমি মাথায় হাত দিয়ে বলো। হ্যাঁ ভাই, বল ছেলে বলে তুলেছে, একদম আত্মীয় বলে তুলেছে। হ্যাঁ ভাই জি, একদম একদম, না ওটা মজা করলাম, তোমাকে দেখতে দিয়েছি। আর ওখানে একটা চিট কেনা পানা বসেছিল, চারানা পানা একটা, ওই যে ওইটাকে তোলো তো ভাই, ওই 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 ওইটাকে ওইটাকে, মাশাআল্লাহ। তুই এখানে আয় বাবা, ওই ছোটোটা ছোটোটা কচি, ওইটা ওইটা
এই বাচ্চারা, ওরে আল্লাহ, এই আমার পকেটের মধ্যে ঢুকে যাবে, কিন্তু হাত তুলি না, যখন বলছে না ও সামনে কোথায় ধপড়া ফড়া গুঁড়ো হয়ে যাবে। মাশা আল্লাহ, এই বাচ্চাটা আমি এখান থেকে ফলো করছি, ও তো বসে বসে আমি ওকে দেখতে পাচ্ছিলাম না, লাস্টে দেখলাম ও জোশ বাড়ে বেড়ে গেছে, দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে এরকম করছে, এরকম খুশি মাছ এরকম করে, আমি তো সামনে যদি কেউ থাকে ধপড়া গুঁড়ো হয়ে যাবে পুরো। মাশা আল্লাহ, কই দা বুড়িমা বার করো, এই বাচ্চারা সত্যি আল্লাহ তোমাকে অনেক বড় করুক এবং ইসলামের কান্ডার হিসেবে কবুল করুক। এ দেখো এই যে বুড়িমা, এ দেখ দেখতে পেয়েছিস এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা। আমি মিথ্যা বলেছিলাম, তাহলে সত্য বলেছি তো? আমি কখনো গজলের বই বার করিনি, এই 20 বছর 19 বছর গজল লাইনে গজলের বই বার করিনি, তবে এবছর বার করেছি এই বাচ্চাদের জন্য। যখন এরকম অনুষ্ঠান হয় সকাল থেকে বাচ্চা কাচ্চাগুলো তারা মাইক নিয়ে গজল টজল বলে, তাদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায়, ওরা ঠিক বলতে পারে না, তো ওদের সুবিধার জন্য আমার যত গজল নিজের লেখা সবাই বইটার মধ্যে আছে যেগুলো ওরা পছন্দ করে, তো সেই জন্য এই বইটাকে আমি বার করেছিলাম। আমি এই বই দুটো ছোট্ট ছোট্ট সোনা দুটোকে উপহার করবো। কই ছেলেটা কই, এ করছি এদিকে আয় বাবা, এদিকে আয় ভাই, পোর ছেলে, তোমার নাম কি করছি? সত্যি ঠিক বলেছো, গলা পুরো চানাচুর হয়ে গেছে, ভেঙে গলা পুরো ভেঙে চানাচুর হয়ে গেছে, এই আওয়াজ দিয়েছে। কচি বইটা তোমাকে যদি আমি দেই তুমি খুশি সত্যি আমার জন্য দোয়া করবে আর পড়বে গজলে বইটা, ঠিক আছে? যাও আই বাচ্চাটা কই, মাওলা বাক্স, ও নাম মাওলা বাক্স, আহ আল্লাহ কবুল করুক, হ্যাঁ ও তো পড়তে পারে না, তারপরে তুমি গজল শিখবে, হ্যাঁ যাও গান টান শিখবে না, তকবীর হবে না রে তকবীর, আরো জোরে হবে না রে তকবীর। গজলে বই এখন একটু হাতে দুটো আছে, এখনো কিন্তু দুটো আছে, আমি কিন্তু এখন চলে যাইনি বাবা, জোরে জোরে হবে আবার আওয়াজ দিয়ে, যারা বাইরে চলে গেছে আবার চলে আসবে, দেখি মারহাবা মারহাবা প্রিয় তোমায়, মারহাবা মারহাবা প্রিয় তোমায়, মারহাবা মারহাবা প্রিয় তোমায়, মারহাবা মারহাবা ফুটিলো আরবে ফুল ঝাড়খানে দুনিয়া মশগুল, ফুটিলো আরবে ফুল ঝাড়খানে দুনিয়া মশগুল, যে যাকে সে জন বলে এ তো নূরের পুতুল, ফুটিল আরবে ফুল ঝাড়খানে দুনিয়া মশগুল, যে যাকে সে জন বলে এ তো নূরের পুতুল, যে নূরের রোশনিতে, যে নূরের রোশনিতে আলো ভুবন ময়, মারহাবা মারহাবা প্রিয় তোমায়, মারহাবা মারহাবা প্রিয় তোমায়, মারহাবা মারহাবা তোরা কি গালাগালি দিচ্ছিস? কিন্তু তোদের আওয়াজটা বোঝে যাচ্ছে না, জোরে জোরে মারহামা মারহামা বলবি, ওরম ওরম আওয়াজ হচ্ছে না, জোরে হবে না বলছি, তোদের আমি কত প্রশংসা করেছি বল, অনেক প্রশংসা করেছি তো, তাহলে তোরা ওরকম করছিস কেন বাবা? হ্যাঁ জোরে হবে দেখি, মারহাবা মারহাবা প্রিয় তোমায়, তুই একটু সাবধানে থাক বাবা, তুই অত জোরে চেল্লাস নি বাবা, একটুকুনি তো গলা মানুষ করছিস, ফেটে যায় তোর বাপা তোমার জেলে ঢুকে দেবে, অত জোরে চেঁচাস নি বাবা, তুই নাচতে চেঁচা, ওর দেখে আমার মনে লাগবে যে তুমি যা তুলেছো তোমার ভাই, হ্যাঁ ওই দেখো চেঁচাচ্ছে, দেখো দেখি ও মানে মনস্থান ফুস্থান হবে, রুকে আসছে জেরে হবে, মারহাবা মারহাবা প্রিয় তোমায়, প্রিয় তোমায়, কেউ বলে আকাশের চাঁদ, কেউ বলে বাগিচার ফুল, কেউ বলে চাঁদ হতে এলো মদিনার বুলবুল, কেউ বলে আকাশের চাঁদ, কেউ বলে বাগিচার ফুল, কেউ বলে চাঁদ হতে এলো মদিনার বুলবুল, চার ঠোঁটের বুঝ
মুচকি ঘাসে, চার টটের মুচকি ঘাসে মুক্তা ছড়ে যায়। মারহাবা মারহাবা প্রিয় তোমার, মারহাবা মারহাবা প্রিয় তোমার, মারহাবা মারহাবা প্রিয় তোমার, ছড়ে হবে না মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা। একটু আস্তে বলতে দেখি, আস্তে করে বলতে দেখি, মারহাবা মারহাবা। কথা শুনো, আস্তে হয় না, আস্তে বলতে কেন, মারহাবা মা, এর মা আস্তে বলতে, মারহাবা মারহাবা। বাবার স্বপ্ন ছিল মেয়েটা পড়বে, আমার একদিন হবে সে ডাক্তার, রক্ত পিপাসু সব হায়নার দলগুলো ছিঁড়ে ছিঁড়ে খেলো দেহতা, বাবার স্বপ্ন ছিল মেয়েটা পড়বে আমার একদিন হবে সে ডাক্তার, রক্ত পিপাসু সব হায়নার দলগুলো ছিঁড়ে খেলো নিষ্পাপ দেহতা, হাসি পানির ভায়া এভাবেই কেঁদে যাই রক্ত ঝরিয়ে চোখে বারবার, হব না শান্ত আর গড়েছে উঠেছে দেশ মুখে মুখে একটাই চিৎকার, জাস্টিস ফর আর জিকার, জাস্টিস ফর আর জিকার, জাস্টিস ফর আর জিকার, চারিদিক থেকে আজ আসছে বেশে শুধু আর যে করের আর তোনার, না জানি কেমন করে বন্ডি বাজার করে কেঁদে কেঁদে করেছিল ফারিয়াদ, আজকের এ হাওয়ায় শ্বাসটানি বাঁধায় বন্ধ হয়ে আসে নিঃশ্বাস, ভক্ষক যদি আজ ভক্ষক হয়ে যায় করবো পারে বলো বিশ্বাস, খবরের শিরোনামে ধরছে নাম্বার বানিয়ে বেড়ায় আজ ধর্ষক, শুনেছি আইনের ছোটাবাদা থাকে তাই বুঝি নির্বাক দর্শক, আমার স্বাধীন দেশ বিচার হয়েছে শেষ ধর্ষকের জেল খোলা, কখনো রাজার বেশে মন্ত্রী নেতা এসে গলে পরিয়ে দেয় মালা, ওরা একা নই লজ্জিত লজ্জিত গোটা দেশ আর কবে হবে সুবিচার, ফাঁসি চাই রাজপথে দেশের তিরঙ্গাতে রক্ত কেন লাগে বারবার, জাস্টিস ফর আর জিকার, জাস্টিস ফর আর জিকার, জাস্টিস ফর আর জিকার, জাস্টিস ফর আর জিকার।
কেমন করে পারলে তুমি করতে পশুর আচরণ, আইরে তরুণ দল আইরে ছাত্র দল থাকবো না ঘরে বসে হাতে হাত দিয়ে কণ্ঠে কণ্ঠ মিলে ছাড়ো একসাথে কালিয়ানি নদী সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে, আজ কালিয়ানি নদী সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, আজ কালিয়ানি নদী সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে, আজ কালিয়ানি নদী সাজে সেজেছে, কত সুন্দর করে সাজানো আজকের গজল অনুষ্ঠান, তাই সারা কেরাম জুড়ে উঠেছে খুশির তুফান, কত সুন্দর করে সাজানো আজকের গজল অনুষ্ঠান, তাই সারা কেরাম জুড়ে খুশির তুফান, ঝরেছে খোদা রহমত ঝরে পড়ছে, কালিয়ানি নদী সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, কালিয়ানি নদী সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে, আজ কালিয়ানি নদী সাজে সেজেছে, সাদাম মুফতি বাপিরা ফোন, সাদাম সাদাম মুফতি সাদাম মুফতি বাপিরা ফোন, এরা যেন ফুটে থাকা গোলা ফোল, সব কাজে এরাই সেরা, সাদাম মুফতি বাপিরা ফোল, এরা ফুটে থাকা গোলা ফোল, সব কাজে সবার সেরা, এরা করে না কোনো ভুল, আরো সাদাম হোসেন আর রানী কত সুন্দর মাশা আল্লাহ, এরা দুজন যেন চাপার দামি রসগোল্লা, ঝরেছে খোদা রহমত ঝরে পড়ছে, আজ কালিয়ানি নদী সাজে সেজেছে, চারিদিকে চারিদিকে আলোয় আলো হয়েছে, আজ কালিয়ানি নদী সাজে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে, আজ কালিয়ানি নদী সাজে সেজেছে, তোর নাম কি?
সাইফউদ্দিন ভাই, তাই তো? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, সত্যি ও লোক, মানে আমি যখন থেকে এসেছি, মানে জানি না ওনার মন শক্ত নাকি নরম, এটা আমি জানি না, মন খুব নরম নাকি, দেখতে মনে হয় কোনো শক্ত কিন্তু মন খুব নরম, আমার খুব ভালোবাসে। তো উনি বলছে ওনাকে নিয়ে একটা ছন্দ গাওয়া যায়, তো দেখি একটু ট্রাই করে দেখি নাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, শোনাওনি, খুব ভালো মাশাআল্লাহ। চলো চলো, সাইফউদ্দিন ভাই আমার ভক্ত, তবে মনটা একটু শক্ত, যদি পারো গো সাইফউদ্দিন ভাই নামাজ পড়ো পাঁচ অক্ত। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ তিন অক্ত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইফউদ্দিন ভাই আমার ভক্ত, তার মনটা নয় একটু শক্ত, অনুরোধ করি সাইফউদ্দিন ভাই নামাজ পড়ো তুমি পাঁচ অক্ত। এই গ্রামের সকলকে জানাই আমার সালাম, অনেক সুন্দর করে আপনারা করেছেন মন অনুষ্ঠান, ঝরেছে ঝরেছে খোদার রহমত, ঝরে পড়েছে আজ কালিয়ানে নূরে সাজ সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, আজ কালিয়ানে নূরে সাজ সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মন খুশির তুফান উঠেছে, আজ কালিয়ানে নূরে সাজ সেজে কেন ভাই, আমি কি দোষ করেছি, আমার অন্যায় কি? না হযরত বিলাল, তোমার কণ্ঠ ভালো নয়, হযরত বিলালের কণ্ঠ ভালো ছিল না, তোমার কণ্ঠ ভালো নয়, হযরত বিলাল ছিল তোতলা, তার পড়া শুদ্ধ ছিল না, তার আজান শুদ্ধ হতো না, ওই জন্য সাহাবায়ে কিরামগণ সবাই মিটিং করে আলোচনা করে হযরত বিলালকে বাদ দিয়ে দিল মুয়াজ্জিন থেকে, এবং একজন কারী সাহেব শাহবাজ যার কণ্ঠ খুব ভালো তাকে মুয়াজ্জিনে দাঁড় করিয়ে দিল। এখন হযরত বিলালের সমস্ত মুয়াজ্জিনদের সাহায্য হবে হযরত বিলাল, হযরত বিলালের সঙ্গে সব মুয়াজ্জিনদের হাসন নাসর হবে, আর হযরত বিলাল মুয়াজ্জিন থেকে বাদ হবে। কাহিনীটা ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন নবীর প্রতি ভালোবাসা আর হযরত বিলাল কেমন নবীকে ভালোবাসত। কবি কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, ভেসে আসে মিনার হতে মোতর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, ভেসে আসে মিনার হতে মোতর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, ভেসে আসে মিনার হতে মোতর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যার স্বরে ছিল ভালোবাসার টান, যার স্বরে ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজানে না হাকিলে পাখি গাইতো না গান, যে আজানে না হাকিলে পাখি গাইতো না গান, ভেসে আসে মিনারে হতে মধুর আসান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ও বিলাল তুমি চলে যাও, তোমার আজান দেওয়া লাগবে না, মিম্বার থেকে হযরত বিলালকে সরিয়ে দেওয়া হলো, আজ থেকে আমরা নতুন মুয়াজ্জিন ঠিক করলাম, যার কণ্ঠ মধুর মতো হবে, যার পড়া শুদ্ধ হবে তাকে মুয়াজ্জিন রাখলাম আমরা। হযরত বিলাল তুমি বাড়ি চলে যাও, তোমার আজ থেকে আর আজান দেওয়ার দরকার নেই। হযরত বিলাল অসরসরে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে, মনে কষ্ট, যে জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল। হযরত বিলালকে যখন বিতাড়িত করা বুকে কষ্ট দিয়ে কাঁদতে কাঁদতে হযরত বিলাল বাড়ির দিকে রওনা হয়েছে। তারপর দেখেন কি হয়,
একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তাগারি লাগে না ভালো আছে ভরা বলে একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তাগারি লাগে না ভালো আছে ভরা বলে হবে না দিতে আসান তাগার আর কোনো দিয়ে রাখবো মোরা মধুর সরে আর কম আছে এই কথা শোনে গো এই কথা শোনে কেঁদে কেঁদে বিলাল পেরে গেশান এই কথা শোনে কেঁদে কেঁদে বিলাল পেরে গেশান লাগে না কেন ভালো আমার কণ্ঠে রাগবান লাগে না কেন ভালো আমার কণ্ঠে রাগবান এসে আসে মিনারে হতে মধুর আসান যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান নতুন মুয়াজ্জিন আজান দেবে এবার ফজরের রক্ত হয়ে গেল ফজরের রক্তে মসজিদে কোন সাহাবা আসলো না নতুন মুয়াজ্জিন ফজরে এসে আছে এখন ফজরের টাইম হয়ে গেল নতুন মুয়াজ্জিন কি করলো মেম্বারে দাঁড়ালো মেম্বারে দাঁড়িয়ে ওয়াক্ত হয়ে গেল দেখে মাইক তখন ছিল না মেম্বারে দাঁড়িয়ে এবার শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাও মনে মনে করছে যে আমি হয়তো নূতন আজকের প্রথমবার আজান দিচ্ছি হয়তো টাইমের গন্ডগোল হয়েছে তা নূতন মুয়াজ্জিন কি করলো আবার কিছুক্ষণ পরে আবার মেম্বারে উঠে দাঁড়িয়েছে আবার দাঁড়িয়ে আবার শুরু করে যে আসসালাতু খায়রুম মিনান নাও দুবার আজান হয়ে গেল সকাল হয় না সাহাবায়ে কিরাম মন সব মসজিদে এসে হাজির কি ব্যাপার ফজরের ওয়াক্তে এই সময় বিলাল আজান দিত এখন নতুন মুয়াজ্জিন কি ব্যাপার দুবার দুবার আজান হয়ে গেল সকাল হয় না এখন সাহাবায়ে কিরাম মন চিন্তায় পড়ে গেল কি হবে এখন উপায় কি আজান হয় না সকাল হচ্ছে না কেন সূর্য উঠছে না কেন হাজরাতে বিলাল একবার আজান দিলে সূর্য ওঠে আর নতুন মুয়াজ্জিন এত সুরের মধুর সুরে আজান দিচ্ছে সূর্য ওঠে না তখন সাহাবারা বলে মুয়াজ্জিন একটা কাজ করো ফেরো সকাল হয় না তখন সাহাবায়ে কিরামগণ পরেশান হয়ে গেল ওই সময় হঠাৎ করে জিবরিল আমিন নেমে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুয়েছিলেন আমার নবী পাক আরাম করছিলেন স্ত্রীর সঙ্গে ছিলেন ঘরের মধ্যে এমন অবস্থায় জিবরিল আমিন এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মসজিদে নবী শরীফে এখন আজান হলো না তখন আল্লাহর রাসূল বিবিকে ডাকলো এ বিবি কি ব্যাপার গো মসজিদে আজান হয়নি বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে ভুল করে আছে জিবরিল আমিন বলে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে একটা বারের জন্য এই আজান প্রথম আসমান পর্যন্ত যায়নি কিন্তু হযরত বিলাল যদি একবার আজান দেয় আল্লাহর আরশ পাক পর্যন্ত আজান পৌঁছে যায় আর নতুন মুয়াজ্জিন তিন তিনবার আজান দিল প্রথম আসমান পর্যন্ত গেল না আমার নবী পাক বললেন তাই মসজিদে যেতে হবে গিয়ে দেখতে হবে কি উপায় হয় দেখেন এবার কবি লিখছেন এবারে ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন এবারে ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন তিন তিন বারে মেম্বারে উঠে আসান ঘেকে যায় তারপর কেন কাটে না রাত সকাল নাকি হয় জিবরিল আমি জিবরিল আমি নবীর কাছে করে যাই বায়ান জিবরিল আমি নবীর কাছে করে যাই বায়ান মসজিদে নববীতে কেন হলো না আজান মসজিদে নববীতে কেন হলো না আজান এসে আসে মিনারে হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল নবী পাক মসজিদে এসে হাজির সাহাবায়ে কিরামদের এক জায়গায় করা হলো এই সাহাবারা কি হয়েছে গো কি সমস্যা শুনলাম নতুন মুয়াজ্জিন নাকি তিনবার আজান দিল বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কি বিপদ বলেন দিনি তিনবার আজান হয়ে গেল সকাল হয় না হযরতে বিলাল একবার আজান দিলে সকাল হয়ে যায় আর নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিলে সকাল হয় না এখন উপায় কি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তখন জিবরিল আমিন হঠাৎ করে আবার নেমে এলো রাসূলের কাছে
এসে রসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূতন মুয়াজ্জিন একবার নয়, দুবার নয়, তিনবার নয়, শুধু তিনবার কেন? আপনার নূতন মুয়াজ্জিন যদি মিম্বারে দাঁড়িয়ে কাল কিয়ামত পর্যন্ত আযান হেকে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলার সূর্যের আলো পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত দেখতে পাবে না, যতক্ষণ পর্যন্ত হযরত বিলাল মিম্বারে না উঠবে আল্লাহ পাক সূর্যকে উদয় করাবে না। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, সাহাবা শিগগির যাও বিলাল কোথায় দেখে এসো যাও। সাহাবা তাড়াতাড়ি করে বিলালের বাড়িতে গেল, গিয়ে দেখছে হযরতে বিলাল অজর হয়নি নামাজের মাঝে ফিরে, অজর হয়নি আল্লাহর কাছে রোনাজারি করে যায়, কাঁদতে লেগে যায়, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমি কালো হয়েছি আল্লাহ তুমি আমাকে কালো করেছো, আমি তোতলা হয়েছি তুমি আমাকে তোতলা করেছো আল্লাহ, আল্লাহ আমার কণ্ঠের সুর ভালো না আল্লাহ, কিন্তু কণ্ঠ তো তুমি দিয়েছো আল্লাহ, আমার তো কোনো ভুল নেই, তাহলে কেন তারা আমাকে বাদ দিল? ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমি জীবনে কিচ্ছু চাই না, তোমার কাছে একটা আরজি, যে মসজিদের ইমাম আমার নবী সেই মসজিদের মুয়াজ্জিন আমি বিলাল, আমাকে আবার তুমি কবুল করে নাও। আল্লাহ পাক বিলালের দোয়াকে কবুল করলো। এদিকে সাহাবায়ে কেরামগণ বিলালের বাড়ি এসে হাজির, এ বিলাল চলো নবী পাক তোমাকে স্মরণ করে যে কোণে যেতে হবে, বিলালকে নিয়ে সাহাবা কেরামগণ চলল। তারপর দেখেন হযরত বিলাল সারা রাতে একটু ঘুমায় না, ওসরো পড়া আর জিনিয়ে বলে রব্বানা, হযরত বিলাল সারা রাতে একটু ঘুমায় না, ওসরো পড়া আর জিনিয়ে বলে রব্বানা, দয়া করে আমার দোয়া কবুল করে নাও, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে নবীর কাছে পেগাম, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, হবে না সকাল বিলাল যদি না হাগে আজান, হবে না সকাল বিলাল যদি না হাগে আজান, এসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। আল্লাহ পাঠালো নবীর কাছে, হে আমার হাবিব, আপনার নূতন মুয়াজ্জিন যদি কিয়ামত পর্যন্ত আযান দেয় আমি সূর্যকে উদয় করাবো না, বিলাল যদি আযান না দেয় সকাল হবে না, আপনি এলান করে দেন। বিলালকে ডাকা হলো, বিলাল নবীর কাছে চলে এলো, মসজিদে চলে এলো, আমার নবীর কাছে এসে বিলাল বুঝতে পারলো আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে, মুচকি হাসি দিল নবীর পাককে দেখে। আমার নবী পাক বললো, বিলাল মিম্বারে ওঠো। হযরত বিলাল আবার হাসতে হাসতে মিম্বারে উঠলো। আমার নবী পাক বললো, হে বিলাল আবার পুনরায় তুমি মুয়াজ্জিন, আবার তুমি আযান শুরু করো। তখন হযরত বিলাল আবার শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান্নাম, ঘুম থেকে নামাজ উত্তম, বিলাল শুরু করেছে, আবার শুরু করেছে, আসসালাতু খায়রুম যেটা সই সেটা বলছি, আল্লাহ পাকের আজান যদি হয়, আল্লাহ পাকের মসজিদে আল্লাহ পাকের ঘরে যখন আজান হাঁকবে, একটা মানুষের ওই আজানের সুরটা যদি অন্তরে না লাগে সেই মানুষটা কোনোদিন মসজিদে আসবে না। আমি কোন কোন জায়গায় প্রোগ্রামে যাচ্ছি, কোন জায়গায় আজান হচ্ছে, এবারে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সে আজানের কোয়ালিটি দেখলে মাথা খারাপ হয়ে যাবে, শয়তান বলবে কেন আল্লাহ আমার তো কোনো কাজ নেই, ও তো আমার থেকে বড় শয়তান। আবার একজন আজান হচ্ছে, বলে আসসালাতু খায়রুম মিনান্নাম, ও কি বলো নিজেই জানে না, এইরকম আজান যদি হয় তাহলে যুবকেরা কি আর মসজিদে যাবে বলে মনে হয়? মদিনা শরীফে যারা যায়, যারা হজ করতে যায়, যখন মদিনা শরীফে যখন আজান হয়, যে আজানের সুরটা শোনে না, মানুষ থমকে দাঁড়িয়ে যায়, এক পা হাঁটার ক্ষমতা থাকে না, আজানের সুরটা যেন অন্তরে গেঁথে যায়। মদিনা শরীফে আজান হচ্ছে, আল্লাহু আকবার Allah
মানুষ থমকে দাঁড়িয়ে যায়। আর আমাদের না জানে কে বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার, কে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যা 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 ক্ষমতা সে তেমন বলে যাচ্ছে, বুঝলেন না? কিন্তু হযরতে বিলাল যখন আযান হাকলো আসসালাতু খায়রু মিনা মিনাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে দূর করে সূর্যকে উদয় করে দিয়ে সারা দুনিয়া একেবারে আলোকিত করে দিল। এটাই হলো হযরতে বিলাল। দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে, যত মুয়াজ্জিন আছে, সমস্ত মুয়াজ্জিনদের হাসর নাসর হবে সেই বিলালের সঙ্গে, বিলালের মতো মুয়াজ্জিন হতে হবে। শেষ কথা কবি লিখছে, দেখেন, আদেশ করে দয়ান নবী ও সাহাবারা, বিলাল কে ডেকে আনো তোমরা আবার দোবারা, যখনই বিলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, আধার ঠেলে সূর্য তখন মুচকি হাসি দেয়, তাই বলি ইমরান, তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান, তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান, যে আজান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের টান, দেশে আসে মিনার হতে মদর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান।